রহমতুল্লাহ বলেছেন একবার আমি ইবনে ওমর আদি আল্লাহ তানহুর সাথে হাত ধরে হাঁটছিলাম হঠাৎ একজন আমাদের সামনে এসে জিজ্ঞেস করল নাজুয়া বা গোপন কথা নিয়ে রাসুল্লাহ উহ সাল্লাম কি বলেছেন ইবনে অমর রাদি আল্লাহ তানহু বললেন আমি রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাড়া মুকমিন ব্যক্তিদের কাছে এসে তার ওপর পর্দা ফেলে দিয়ে তাকে ঢেকে নিয়ে জিজ্ঞেস করবেন মনে পড়ে অমুক অমুক পাপের কথা সে বলবে হ্যাঁ হে আমার রব সব শেষে যখন সেই ব্যক্তিটি তার সব পাপ স্বীকার করে ফেলবে এবং নিজেকে মনে করবে যে সে এখন ধ্বংস হয়ে গিয়েছে তখন আল্লাহ বলবেন দুনিয়াতে এসব পাপ গোপন করে লুকিয়ে রেখেছি আজ আমি তা তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি তারপর তাকে তার ভালো আমলের হিসাবে লিস্ট দেওয়া হবে অন্যদিকে কাফের বা মুনাফিকের সম্পর্কে সাক্ষীরা বলবে এরা তাদের রবের সম্পর্কে মিথ্যা কথা বলেছিল কারণ তারা প্রকাশ্যে খারাপ কাজ করত বা খারাপ কথা বলতো মনে রেখো জার্লেমরা আল্লাহের রহমত ও করুণা থেকে দূরে হয়ে যায় বুখারি ও মুসলিম সহি হাদিসে কুৎসি হাদিস নং উনচল্লিশ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ